আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো মাটন কষা বা খাসির মাংস ভোনা। অনেকেই খাসির মাংসের বাজে স্মেলের জন্য খাসির মাংসটি খেতে চান না। তারা যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আর কখনোই খাসির মাংস থেকে বাজে স্মেল আসবে না, আর এভাবেই আপনারা রান্না করে খেতে চাইবেন। তো চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় মাটন কষা বা খাসির মাংস ভোনা। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসটা আমি হাড় চর্বি সহকারে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছুটা কুসুম গরম পানি নিয়েছি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবং আমি এই মাংসটাকে 10 মিনিটের জন্য এখানে পানির মধ্যে ভিজিয়ে রাখব। 10 মিনিট পর আমি মাংসটাকে তুলে নেব। আর এভাবে ভিজিয়ে রাখলে আর খাসির মাংসের যে একটা বাজে স্মেল আসে সেটা আর আসবে না। এখন আমি প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ দিয়ে দেব টক দই। আর ম্যারিনেটের সময় এখানে আমি কোনো আদা রসুন পেস্ট ব্যবহার করব না। আদা রসুন পেস্টটা আমি কষিয়ে দেব, তার জন্য দিলাম না। আপনারা চাইলে এখানেও দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব টালা জিরার গুঁড়ো, 7 মতো লবণ দিয়ে দেব। এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি মাংসটাকে মাখিয়ে নেব যেন মাংসের ভেতরে মশলা ঢুকে। এবার আমি মাংসটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। 2 ঘন্টা পর দেখুন হয়ে গেছে ম্যারিনেট করে নেওয়া। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি 2 টুকরো দারুচিনি, 1টি বড় এলাচ, 4টি ছোট এলাচ, 3টি শুকনো মরিচ এবং 2টা তেজপাতা এবং কিছু লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দেব। এগুলোকে আমি 30 সেকেন্ডের মতো তেলে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। হয়ে গেছে ভেজে নেওয়া। এবার আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি ম্যারিনেটের সময় দিইনি, কারণ আদা রসুনের একটি কাঁচা গন্ধ আছে, সেটা আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি কষিয়ে দিলাম। আপনারা চাইলে ম্যারিনেটের সময়ও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ
টমেটো পিউরি টমেটোটাকে আমি ব্লেন্ডার করে দিয়ে দেব এখন আমি এগুলোকে 3-4 মিনিট ভরে কষিয়ে নেব হয়ে গেছে কষানো এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দেব এবং নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি এগুলোকে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর দেখুন ঢাকনা খুলে নিয়েছি মাংস থেকে কতটা পানি উঠেছে আর এই পানিতেই আজকে আমি মাংসগুলোকে রান্না করব এবার আমি চুলার আঁচ একদম মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো সিদ্ধ হয় এর মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়েচেড়ে দিয়েছি এবার আমি ঢাকনা খুলে নেব আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটাও হয়ে গেছে এখন যে সামান্য ঝোলটা আছে এটা আমি চুলা বাড়িয়ে টানিয়ে নেব এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এবং চুলার আঁচ বাড়িয়ে এগুলোকে আমি 2 মিনিট রান্না করে নেব নেড়ে চেড়ে যেন ঝোলটা একটু টেনে যায় দেখুন ঝোলটা টেনে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব তো আপনারাই তো দেখলেন এই মাটন কষা রান্না করাটা কত সহজ এবার আমি এগুলোকে একটি সার্ভিং বলে নিয়ে সার্ভ করব দেখুন কতটা সুন্দর হয়েছে উপরে আমি কিছুটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবং গার্নিশের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ মজা হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন এভাবে রান্না করলে খাসির মাংসের আর যে বাজে গন্ধটা থাকে সেটা আর আসবে না এবার আমি এক পিস মাংস আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ